প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমএমএম এডুকেশন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো জেএসসির বোর্ড প্রশ্নের সমাধান 4.1 ও 4.2 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো এই অধ্যায়ে যদি তুমি বিভিন্ন সূত্র প্রয়োগ না করে কিভাবে তুমি বহুনির্বাচনী প্রশ্নগুলো সমাধান করতে পারো তা আমি দেখাবো। তো অবশ্যই তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে অবশ্যই অনেক উপকৃত হবে। তো চলো শুরু করা যাক। এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত। তো এখানে প্রথমে লিখতে হবে মান, এখানে যত পাওয়ার দেওয়া থাকবে তা লিখতে হবে মান কিউব। এখানে প্লাস দেওয়া আছে, এখানেও প্লাস দেওয়া আছে, যদি উভয় জায়গায় প্লাস দেওয়া থাকে তাহলে এখানে মাইনাস থ্রি ইন্টু মান, এরকম ব্যবহার করতে হবে। তো এখানে মান কিউব অর্থাৎ ফোর কিউব মাইনাস থ্রি ইন্টু ফোর, তো ফোর কিউব ইকুয়াল টু হলো 64 মাইনাস 12, তো 64 থেকে 12 বিয়োগ করলে 52 থাকে, অর্থাৎ এখানে সমাধান পেলাম ক নং। তো এখানে একটি উদ্দীপক দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই ইকুয়াল টু থ্রি, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান কত, এটি একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্নটির সমাধান দেব। তো এখানে অপশন দেওয়া আছে, তো এটি যেহেতু বর্গের, তো বর্গের ক্ষেত্রেও কিন্তু মানের উপর স্কোয়ার ব্যবহৃত হবে। তারপর এখান থেকে এখানে যেহেতু প্লাস দেওয়া, এখানেও প্লাস দেওয়া, উভয় জায়গায় প্লাস দেওয়া থাকলে এখানে মাইনাস ব্যবহার করতে হবে, মাইনাস এখানে লিখতে হবে টু। তো এখানে যদি মান বসাই তাহলে থ্রির উপর বর্গ অর্থাৎ থ্রির উপর স্কোয়ার মাইনাস টু, তো তিন থ্রিকে নয়, নাইন মাইনাস টু ইকুয়াল টু হয়ে যাবে সেভেন, যেখানে সমাধান হলো খ নং। উদ্দীপকের 2 নং সমাধান নিয়ে এসেছি, যেখানে দেওয়া আছে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান কত। তো আমি আগেই বলেছি যে মান কিউব হয়ে যাবে, তো মান দেওয়া আছে থ্রি, থ্রি কিউব, মান কিউব থেকে এখানে প্লাস, এখানে প্লাস দেওয়া থাকলে মাইনাস দিতে হবে থ্রি ইন্টু মান, তো মান দেওয়া আছে থ্রি, তো থ্রি কিউব ইকুয়াল টু হলো 27 মাইনাস থ্রি ইন্টু থ্রি ইকুয়াল টু হলো 9, তো 27 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে হয়ে যাবে 18, তো এখানে সমাধান হলো ক নং 18। তো এখানে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই ইকুয়াল টু থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান কত। তো এটির ক্ষেত্রে এটি কিন্তু বর্গের, তো বর্গের ক্ষেত্রে এখানে কিন্তু পাওয়ার নেই, এখানে পাওয়ার দেওয়া আছে, তো আমরা কিন্তু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটি জানি অনুসিদ্ধান্তের মাধ্যমে কিন্তু মান বের করা যায়, অর্থাৎ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান। তো এখানে অনুসিদ্ধান্ত ব্যতীত বের করতে গেলে লিখতে হবে প্রথমে মান স্কোয়ার, তো মানের উপর বর্গ, তো এখানে প্লাস মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস মাইনাস দিয়ে দিতে হবে টু। তো এই অঙ্কটি সমাধান করার জন্য প্রথমে যদি মানের বর্গ করি তো থ্রির উপর বর্গ, এইখানেও প্লাস দেওয়া আছে, এখানেও প্লাস দেওয়া আছে, উভয় জায়গায় যদি প্লাস দেওয়া থাকে তাহলে এখানে মাইনাস দিতে হবে টু, তো নাইন মাইনাস টু ইকুয়াল টু হয়ে গেল সেভেন। তো এই সংক্রান্ত আরেকটি সমাধান দেখলে হয়তো পরিষ্কার ধারণা পাবে। তো চলো আরেকটি সমাধান দেখি। তো এখানে দেওয়া হচ্ছে এম স্কোয়ার মাইনাস সিক্স এম মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এর মান কত। তো এটিকে যদি আমরা ভগ্নাংশে পরিণত করি তাহলে পাব যে এম স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু সিক্স এম, তো সিক্স এমকে ডান পাশে নিয়ে নিলাম, তো এম স্কোয়ারকে এম দ্বারা, ওয়ানকে এম দ্বারা, সিক্স এম কেও এম দ্বারা বাদ করলে, তো এখানে থাকবে এম মাইনাস ওয়ান বাই এম ইকুয়াল টু এম এম কেটে দিলে থাকবে সিক্স, তো এম মাইনাস ওয়ান বাই এম ইকুয়াল টু সিক্স। তো এখন এটির মান নির্ণয় করতে হবে। তো প্রথমেই বলেছি যে মানের উপর স্কোয়ার, তো এখন প্লাস দেব না মাইনাস দেব সেটি জানার জন্য এখানে মাইনাস আর এখানে প্লাস দেওয়া আছে, একটিতে প্লাস আর একটিতে মাইনাস যদি দেওয়া থাকে তাহলে আমাদের এইখানে কিন্তু প্লাস দিতে হবে, তো প্লাস হয়ে যাবে টু, সিক্সের বর্গ হবে 36 টু ইকুয়াল টু হয়ে গেল 32,
8 অর্থাৎ 38 তো আরো একটি এরকম সমাধান দেখি তো আরেকটি বিষয় হলো যে যদি উভয় স্থানে প্লাস দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের মানের বর্গ করার পর এখানে মাইনাস ব্যবহার করতে হবে আর যদি উভয় স্থানে এক স্থানে প্লাস এক স্থানে মাইনাস দেওয়া থাকে তাহলে কিন্তু এখানে প্লাস ব্যবহার করতে হবে তো উভয় স্থানে যদি মাইনাস মাইনাস দেওয়া থাকে তবুও প্লাস ব্যবহার করতে হবে তো মনে রাখতে হবে এটি মনে রাখলে চলবে যে উভয় স্থানে প্লাস দেওয়া থাকলে আমরা মাইনাস ব্যবহার করব আর যদি একটিতে প্লাস একটিতে মাইনাস অথবা দুইটিতে মাইনাস দেওয়া থাকে তাহলে আমরা মানের বর্গ করার পর এখানে 2 এর আগে প্লাস ব্যবহার করব তো এটি হলো মূলত এখানে যদি m কিউব দেওয়া থাকে আর m স্কয়ার দেওয়া থাকে অর্থাৎ বর্গ এবং ঘন এর ক্ষেত্রে কিন্তু অর্থাৎ এখানে মান নির্ণয় করার জন্য বর্গ এবং ঘনর ক্ষেত্রে তো এখন একটি অঙ্কের সমাধান দেখব যেটিতে বর্গের মান দেওয়া আছে m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার দেওয়া আছে কিন্তু m মাইনাস 1 বাই m অথবা m প্লাস 1 বাই m কিভাবে নির্ণয় করব তো সেই সংক্রান্ত একটি অঙ্ক দেখে নিই তো এই অঙ্কটির ডাক যদি বই থেকে দেখতে চাও সেক্ষেত্রে এখানে কিন্তু বোর্ড দেওয়া থাকে তো বোর্ড দেখে তারপর মিলিয়ে নিতে পারবে তো এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত তো এখানে যেহেতু মানগুলো দেওয়া আছে সেহেতু আমরা ধরে নিতে পারি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু এখান থেকে যে কোনো একটি হবে তো যে কোনো একটি যদি আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি আমরা মাইনাস 2 নেই তাহলে তার মান কত হবে তো মাইনাস 2 আমরা বলেছি যে মানের বর্গ তো মাইনাস 2 এর বর্গ তো এখানে মাইনাস এখানে প্লাস তাহলে এখানে কি হবে তো অবশ্যই এখানে প্লাস হবে তো প্লাস যদি দেই যে 2 তাহলে 2 দুগুণে 4 4 প্লাস 2 ইকুয়াল টু হয়ে গেল 6 কিন্তু এই 2 এর সাথে মিলেনি তো যদি ঘনং দেখি ঘনং যেহেতু সঠিক হলো না ঘনং যদি দেখি যে মানের বর্গ তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি 0 হয় তাহলে 0 এর বর্গ প্লাস হয়ে যাবে 2 কেননা এখানে প্লাস এবং এখানে মাইনাস শূন্যের বর্গ শূন্য তো শূন্য এবং 2 যদি যোগ করি তাহলে কিন্তু 2 হবে তার মানে এখানে সঠিক উত্তরটি কিন্তু খনং যেটি এই 2 এর সাথে মিলেছে তো সঠিক উত্তরটি হলো খনং তো এই সংক্রান্ত আরও একটি সমাধান দেখলে হয়তো বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে তো এখন যে সমাধানটি দেখাবো সেটি জোশুর বোর্ড 2019 সালে এসেছে তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 10 হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত তো এখানে যেহেতু মান দেওয়া নেই তাহলে এইখান থেকে কিন্তু চারটি মানের মধ্যে যে কোনো একটি সঠিক হবে তো প্রথম মানটি সঠিক কিনা সেটি জানার জন্য প্রথম মানের বর্গ করব রুট ওভার 6 এর বর্গ এখানেও প্লাস এখানেও প্লাস তার মানে উভয় জায়গায় প্লাস দেওয়া থাকলে এখানে মাইনাস 2 দিতে হবে তো বর্গ বর্গমূল কাটা গেলে 6 মাইনাস 2 ইকুয়াল টু হয়ে গেল 4 তো ক নাম্বার কিন্তু মিলেনি এই 10 এর সাথে তার মানে ক নং কিন্তু সঠিক হবে না তো খ নং যদি দেখি যে 2 রুট ওভার 2 বর্গ মাইনাস 2 তো এখানে 2 এর বর্গ 4 বর্গ বর্গমূল কাটা গেলে ইন্টু হয়ে যাবে 2 মাইনাস 2 তো 4 ইন্টু 2 ইকুয়াল টু হলো 8 মাইনাস 2 ইকুয়াল টু 6 তো এটিও কিন্তু এই 10 এর সাথে মিলল না তার মানে খনং কিন্তু সঠিক নয় তো গণং দেখি তো গণং দেখলে 2 রুট ওভার 3 তো তার উপর বর্গ করে দেব মাইনাস দিয়ে দেব 2 তো এখানে 2 এর বর্গ হলো 4 ইন্টু বর্গ বর্গমূল কাটা গেলে হবে 3 মাইনাস 2 তো 4 ইন্টু 3 ইকুয়াল টু হলো 12 মাইনাস 2 ইকুয়াল টু হয়ে গেল 10 তো যেটি কিন্তু এই 10 এর সাথে মিলেছে তার মানে এখানে সঠিক উত্তর হলো গণং তো এখন দেখাবো যে কিভাবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর উপর হোল স্কোয়ার যদি দেওয়া থাকে তো সেই সংক্রান্ত ভিডিওটি তো এখন দেখাবো যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর উপর হোল স্কোয়ার দেওয়া থাকে তাহলে কিভাবে সেগুলো সমাধান করব তো এখানে দেওয়া আছে এম মাইনাস ওয়ান বাই এম ইকুয়াল টু 4 হলে এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ারের মান কত তো এটি সিলেটপুর 2019 সালে এসেছে তো এটি কিন্তু হোল স্কোয়ার যুক্ত তো হোল স্কোয়ার যুক্ত সমাধান করব তো এখানে যেহেতু দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার তাহলে আমাদেরকে লিখে নিতে হবে যে মান
स्क्वायर तो प्लस माइनस फोर तो जेहेतु ए प्लस बी होल स्क्वायर किन्तु अनुसिद्धांतगुलो फोर ए बी तो ये कारण किन्तु एखाने फोर लिखते हबे तो मानर ऊपर वर्ग करी तो मानर ऊपर स्क्वायर एखाने जदि प्लस देवा थाके ताहले एखाने मानर आगे किन्तु प्लस लिखते हबे तो प्लस हो जाबे फोर तो फोर वर्ग चार चार षोलो तो षोलो साथे फोर जुग कर ले अर्थात सिक्सटीन प्लस फोर इक्वल टू हो गल टोयेंटी जेटी हलो कनंग अंकर कनंग अपशने समाधान तो मान ऊपर वर्ग दिए दी मान हलो रूट ओवर सिक्स तो मान ऊपर वर्ग एखे जदि माइनस देवा थे तेल एखे माइनस दीते हैं तो माइनस हो जाए फोर तो वर्ग वर्गमूल काटा गेले सिक्स माइनस फोर इक्वल टू हो जाए टू जे अंकगल किन्तु मुखे मुखे समाधान करा सम्भव तो हमारे वीडियो देखे जदि तुम्हें बिंदुमात्र उपकृत होवश क्यु तुम्हें हमारे चैनल सबसक्राइब कर तो पशापाशी संक्रांत কোন অঙ্কের সমস্যা হয় সেটি কমেন্টে জানাবে তো সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ।